Hi friends, welcome to my channel Study with Ishany. PSC Food SI এর আজ 134তম পর্ব রয়েছে 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীটি শীতল রক্ত নয়? পাখি, অপশন বি। দুই নাম্বার, কেন্দ্রীয় কাঁচ ও মৃৎশিল্প গবেষণাগার নিম্নের কোথায় অবস্থিত? যাদবপুর, পশ্চিমবঙ্গ, অপশন এ। তিন নাম্বার, দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ গ্রন্থে কোন শ্রেণীর উপর নিপীড়নের বর্ণনা আছে? নীলচাষী, অপশন সি। চার নাম্বার, দক্ষিণ রেলের প্রধান কার্যালয় কোথায়? চেন্নাই, অপশন এ। পাঁচ নাম্বার, কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়? সঞ্জীবনী পত্রিকা, অপশন ডি। ছয় নাম্বার প্রশ্ন, খাজুরাহোর মন্দির সমূহ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, অপশন সি। সাত নাম্বার প্রশ্ন, নিচের কোন উদ্ভিদের মূলতন্ত্র অগঠিত? পদ্ম, অপশন সি। আট নাম্বার, ডিসলেক্সিয়া এক ধরনের শিখন অক্ষমতা, অপশন বি। নয় নাম্বার, ভরা কটাল সাধারণত কতদিন অন্তর অন্তর সংঘটিত হয়? পনেরো দিন, অপশন বি। দশ নাম্বার, সমবর্ষণ রেখাগুলি কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত হয়? পূর্ব থেকে পশ্চিম, অপশন বি। এগারো নাম্বার, লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত? ভুবনেশ্বর, অপশন সি। বারো নাম্বার, কোন শহরটিকে গোলাপী শহর নামে অভিহিত করা হয়ে থাকে? জয়পুর, অপশন সি। তেরো নাম্বার, পশ্চিমবঙ্গের শুষ্ক জেলার নাম কি? পুরুলিয়া, অপশন ডি। চোদ্দ নাম্বার, কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি। পনেরো নাম্বার, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে? গোদাবরী, অপশন সি। হোমওয়ার্কের প্রশ্ন, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্য কোনটি? এই প্রশ্নের উত্তর হচ্ছে আসাম, অপশন এ। সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্যের মধ্যে আসাম হচ্ছে প্রথম, বিহার দ্বিতীয় আর পশ্চিমবঙ্গ তৃতীয়। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছ, নামগুলো একবার দেখে নাও। আজকের হোমওয়ার্কের প্রশ্ন, জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। ষোলো নাম্বার প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? আঠেরোশো খ্রিস্টাব্দ, অপশন সি। সতেরো নাম্বার, দেশীয় ভাষা সংবাদপত্র আইন পাস হয়? আঠেরোশো আটাত্তর সালে, অপশন ডি। আঠেরো নাম্বার, ভারতের নবজাগরণের জনক বলা হয়? রামমোহন রায়কে, অপশন এ। উনিশ নাম্বার, অজন্তা এবং ইলোরা গুহাচিত্র কোন প্রদেশে অবস্থিত? মহারাষ্ট্র, অপশন এ। কুড়ি নাম্বার, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়? পুনা, অপশন ডি। একুশ নাম্বার, নখে কোন প্রোটিন থাকে? ক্যারোটিন, অপশন এ। বাইশ নাম্বার, কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ, অপশন ডি। তেইশ নাম্বার, প্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি? ভেড়া, অপশন সি। চব্বিশ নাম্বার, সৌরজগতের বৃহত্তম গ্রহ হল? বৃহস্পতি, অপশন ডি। শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার, লিট্টি চোখা নিম্নোক্ত কোন রাজ্যের একটি বিখ্যাত খাবার? বিহার, অপশন বি। ওকে,
তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে 25টা এমসিকিউ ক্লাস। যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।